من كان يريد حرث الآخرة نزد له في حرثه، ومن كان يريد حرث الدنيا نؤته منها، وما له في الآخرة من نصيب. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আখেরাতের সমস্যাকে সমাধান করতে চায়, যদি কোনো ব্যক্তি আখেরাতের সফলতা তালাশ করে, যদি কোনো ব্যক্তি আখেরাতে সফল হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখেরাতে সফলতা দিয়ে দেব। আবার যদি কোনো ব্যক্তি পৃথিবীর সফলতাকে তালাশ করে, দুনিয়ার সফলতা তালাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তাকে অল্প একটু দিয়ে দেব। কতটা দিবে জোরে বলেন, নাকি পুরাটা দিয়ে দেবে? না, একেবারেই আল্লাহ বঞ্চিত করে নাই। আপনি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছে ছুটছেন, আল্লাহ বলছেন নুতিহি মিনহা, আমি একটু দেব তোমাকে দুনিয়া, কিন্তু তোমাকে যে দুনিয়া আমি আল্লাহ একটু দিয়েছি, কিন্তু জেনে রাখো অমা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আমি আল্লাহ তোমাকে অল্প একটু দুনিয়া দিয়েছি, কিয়ামতের দিন তোমার নসিবে তোমার ভাগ্যে কিন্তু কোনো কিছু থাকবে না। দুনিয়া যারা একটু পেয়েছে, দুনিয়ার সফলতা যারা তালাশ করেছে, তারা একটু দুনিয়া পাবে, কিন্তু আখেরাতের দিন তাদের নসিবে তাদের কপালে কিছুই থাকবে না। সুতরাং আখেরাত যদি কোনো ব্যক্তি তালাশ করে, তাহলে দুনিয়া এবং আখেরাত আল্লাহ দুটোই তাকে দিয়ে দিবেন। আবার যারা দুনিয়া তালাশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু দুনিয়া দিবেন কিন্তু আখেরাত দিবে না। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি দুনিয়া চাই নাকি আখেরাত চাই? ওটা তো আমাদের মুখের কথা, বাস্তবে কি, বাস্তবে কি আমরা আখেরাত চাই নাকি দুনিয়া চাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই নগণ্য, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আখিরাত ভুলে যে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো নাকি? তোমরা কি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে পড়ে আছো নাকি, দুনিয়ার মৌজ মাস্তি নিয়ে পড়ে আছো নাকি? জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই নগণ্য, আল্লাহর কাছে দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। বলছেন কে? আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই মূল্যহীন, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন একটা উঁচু জায়গা দিয়ে গমন করছেন, হেঁটে যাচ্ছেন। আল্লাহর হাবিব বাজার অতিক্রম করছেন, বাজারের ভিতরে অনেক মানুষ, লোকে লোকারণ্য, বাজারের ভিতরে মানুষ অল্প থাকে নাকি বেশি থাকে? আল্লাহর হাবিব এই উঁচু জায়গা দিয়ে গমন করছেন, বাজার দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মৃত ছাগল, যেই ছাগলের একটা কান কাটা। কি ছাগল? মৃত ছাগল, ছাগলের কান কাটা। আল্লাহর হাবিব দাঁড়ালেন, ছাগলের কানের বাকি অংশটা ধরলেন, ধরে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো যে এই মৃত ছাগলটা মাত্র একটা দিরহামের বিনিময়ে ক্রয় করবে? কয়টা দিরহাম জোরে বলেন? একটা মাত্র দিরহামের বিনিময়ে ক্রয় করবে, কে আছে তোমাদের ভিতর? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা দিরহাম দিয়ে কে ও ছাগলটাকে ক্রয় করব? আবার কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগলটা তো মৃত, এরপরে কানটা কাটা। যদি আপনি কুরবানির জন্য বাজারে ছাগল কিনতে যান, 20,000 টাকা দিয়ে ছাগল কিনবেন, কান কাটা ছাগল কিনবেন নাকি? কারণ জীবিত ছাগল মূল্য আছে, কিন্তু কুরবানির বাজারে কান কাটা ছাগলের মূল্য? এরপরে যদি ছাগলটা মৃত হয়, আপনাকে যদি কেউ এমনি এমনিতে দিয়ে দেয়, আপনি বাসায় নিয়ে আসবেন? না, কি করবো এটা নিয়ে?
এটা যে আমি ভ্যান ভাড়া করে নিয়ে যাব এটাও তো ফাও বৃথা সুতরাং আমরা এটা নেব না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কেউ এটাকে কুরাই করব না কয়টা দিরহামের বিনিময়ে কুরাই করতে বলেছিলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ আমরা কুরাই করব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন শোনো 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 এই যে কান কাটা মৃত ছাগল তোমরা একটা দিরহামের বিনিময়ে কুরাই করতে চাইলে না তোমাদের কাছে যেমন মূল্যহীন এই ছাগলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাই এমন নয় মূল্যহীন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই মূল্যহীন তোমাদের কাছে যেমন মৃত ছাগলের কোনো মূল্য নাই তেমনি ভাবে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আখিরাতটা নষ্ট করে ফেলে এমন মানুষ আছে না নাই আমাদের ভিতরেও দুই একজন থাকার সম্ভাবনা আছে না নাই প্রিয় ভাইরা আপনার যদি কোনো একটা পশু মারা যায় আপনি যদি বাগানের ভিতরে ফেলে রেখে আসেন এমন কোন মালিক কি আছেন নাকি যে সকাল বিকাল আপনি একটু খোঁজ খবর নিয়ে আসেন দেখি কি অবস্থায় আছে কেউ আছেন আপনাদের ভিতরে আপনার একটা ছাগল মারা গিয়েছে আপনি ফেলে রেখে আসলেন বাগানের ভিতরে সকালে একবার বিকালে একবার কেউ কি আমরা খবর নেই না কেন আপনার কাছে কোনো মূল্য নাই ওইটার যদি আপনি জীবিত ছাগল মাঠে বেঁধে রেখে আসেন আপনি একবার যান আপনার ছেলেকে একবার পাঠান অন্য কেউ যদি মাঠের ভিতরে যায় আপনি তাকে বলে দেন ভাই আমার ছাগলটা একটু দেখো তো ঠিক আছে কিনা তাহলে ওইটার মূল্য আছে আর ওইটার মূল্য নাই এখন সেই পশু থেকে শেয়ালে খায় নাকি খায় না কুকুরে কাকে অন্য কোন জিনিসে এতগুলো পশু পাখি যে ওই প্রাণীটা খেলো তার মালিকের কি এসে যায় কিছুই এসে যায় কারণ ওটা মূল্যহীন একেবারেই মূল্যহীন কোনো মূল্য নাই ওইটা শিয়ালে খেলেও বাকি কুকুরে খেলেও বাকি কাকে খেলেও বাকি অন্য অন্য প্রাণীতে খেলেও বাকি মালিকের কিছুই এসে যায় না তেমনি ভাবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা একেবারেই মূল্যহীন কে অট্টালিকা করলো কে বিল্ডিং করলো কে সুদ খেলো কে ঘুষ খেলো কে পৃথিবীতে আধিপত্য বিস্তারের জন্য করলো আল্লাহর কিছুই এসে যায় না কিন্তু কিয়ামতের দিন একদিন আছে ওই দিন আল্লাহর সামনে থেকে কেউ পালাতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাকে ছেড়ে রেখেছি বলে তুমি ভেবো না যে আমার কাছে তোমাকে আসতে হবে না ওইটা তো মূল্যহীন জায়গা তুমি যা ইচ্ছা তাই করেছো আমি কিছু বলি নাই কিন্তু ধরার জায়গা এক জায়গায় আছে না নাই জোরে বলেন তাহলে দুনিয়ার জীবন আমাদের কাছে বেশি মূল্যবান হতে হবে নাকি আখিরাতের জীবন অথচ আছে হলো দুনিয়ার জীবন ঠিক না বে ঠিক ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের এমন দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার এমন দুইটা জিনিস আছে যেই দুইটা জিনিস কখনো বৃদ্ধ ও সবসময় জোয়ান থাকে প্রথম নম্বরটা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা বুখারীর হাদিস দুনিয়ার প্রতি কি ভালোবাসা সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো এই দুনিয়াতে যে আমরা এত বছর 60 বছর 70 বছর 80 বছর 50 বছর বসবাস করছি দুনিয়ার প্রতি কি একবারও তিক্ত বিরক্ত আমরা ফিল করি যতই ভালো কিছু দেখি ততই আরো বেশি দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদের বেড়ে যায় তার মানে আপনার আমার বয়স হচ্ছে ঠিক কিন্তু দুনিয়ার প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা সব সময় নতুন আছে এটা পুরাতন হয় না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রিয় ভাইরা আপনার বয়স যদি 80 বছর হয়ে যায় আপনি একটু অসুস্থ হয়েছেন সাথে সাথে আপনার ছেলেদেরকে বলেন ডাক্তারের কাছে নিয়ে যাও যদি হসপিটালের বেডে মুহূর্ষ অবস্থায় কেউ থাকেন তার কাছেও যদি যে আপনি জিজ্ঞাসা করেন জীবন সায়ান্নে তো আপনি আছেন এমন মুহূর্তে আপনি কি চান সে বলবে আমি দুনিয়ার কিছু চাই না আমি কিছুদিন বাঁচতে চাই নাতিপুতির সাথে কিছুদিন একসাথে মজা করতে চাই আছে না নেই এত সুন্দর চাকচিক্যময় পৃথিবী ছেড়ে যেতে মনে চায় না তারপরেও যেতে হয় ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা কমে না এই ভালোবাসা সব সময় জোয়ান থাকে কখনো বুড়া হয় না আর দ্বিতীয় নম্বরটা হলো অধিক পাওয়ার আকাঙ্ক্ষা
অধিক পেতে পছন্দ করি আমরা ঠিক না আমরা অল্প পেতে পছন্দ করি না আমরা সব সময় চাই আমরা বেশি 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 দরকার আমাদের বেশি বেশি দরকার আছে না নাই এই যে আপনার চাওয়া আল্লাহর হাবিব বলেছেন এই চাওয়া কখনো বৃদ্ধ হয় না অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা এইটা কখনো বৃদ্ধ হয় না 60 বছর 70 বছর 80 বছর গায়ের চামড়াটা ঢিলা হয়ে গিয়েছে এর পরে আমরা অধিক পেতে চাই আমাদের চাওয়া পাওয়া কম নাই বৃদ্ধ বয়সে বাড়ি একটা ছিল আর একটা লাগবে ঠিক না বেঠি আপনার চিন্তা চেতনায় এই বাসায় ছেলে থাকবে আর একটা বাসা করব ওই বাসাটা মেয়েকে দিয়ে যাব আছে না নাই আপনি মোটরসাইকেল চালান একটা ব্র্যান্ডের আপনার চাওয়া না এইটা ভালো লাগে না আরেকটা নি মোটরসাইকেল চালাচ্ছি মোটরসাইকেল ভালো লাগছে না রোদের ভিতরে ধুলাবালি আছে না নাই একটা প্রাইভেট যদি হতো ভালোই হতো একটা প্রাইভেটের মালিক আপনি আমি হয়ে গিয়েছি সাথে সাথে লক্ষ্য করি আমার গাড়ির পাশ দিয়ে একটা ভালো দামি গাড়ি যায় হুট করে মনে আসে যদি এমন ভালো একটা দামি গাড়ি চড়তে পারতাম আল্লাহর হাবিব বলেন ওই বেচারা বৃদ্ধ হয়ে যায় কিন্তু অধিক পাওয়ার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কখনো বৃদ্ধ হয় না ও সব সময় জোয়ান আছে আপনার বিবেক দিয়ে একটু বুঝে দেখেন তো এটা আপনার বৃদ্ধ হয়েছে নাকি হয় নাই অথচ মানুষের চাওয়া একদিন ফুরিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব আদম সন্তানের চাহিদা 3.5 হাত মাটি ছাড়া কোনো কিছুতে পূরণ করতে পারবে না আপনি আমি যেই দিন কবরে যাব সেই দিন সব চাওয়ার পরিসমাপ্তি ঘটবে এর আগে আর ঘটবে না মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান থাকতে আমরা বেশি বেশি পেতে চাই জোরে বলেন ঠিক না বে ঠিক ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চাকচিক্যময় পৃথিবী দেখে তোমরা পৃথিবীর মোহে মোহচ্ছন্ন হয়ো না আরেক জায়গা জোরে বলেন আর যদি ওই জায়গাটা তুমি চাও তাহলে এটাও দেব আখেরাত তো তোমাকে আমি আল্লাহ দেব সাথে সাথে দুনিয়াটা বোনাস হিসাবে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আপনাদের এলাকায় মসজিদে এসি আছে না হ্যাঁ চৈত্র মাসের রোদের দিন কঠিন গরম আপনি সকাল সকাল দ্রুত গোসল করে নিয়েছেন না আজকে ভিতরে যে এসির বাতাসে নামাজ পড়তে বসব একটু ঠান্ডা লাগবে হুজুরের বয়ানও ভালো লাগবে আবার কষ্টও হবে না ঠিক না বে ঠিক আপনি দ্রুত গা গোসল দিয়ে মসজিদে চলে আসলেন এসির বাতাসে নিচে বসলেন আপনার কি এসির বাতাস লাগবে না আবার মসজিদে দ্রুত এসে নফল সালাত গুলো তাসবিহ তাহলিল গুলো করলে সওয়াব আছে না নাই আরেকজন ব্যক্তি মনে মনে ভাবছে আমি সকাল সকাল একটু দ্রুত মসজিদে যাব যে একটু কোরআন তেলাওয়াত করব তাসবিহ তাহলিল করব একটু নফল সালাত আদায় করব আমি তাড়াতাড়ি মসজিদে যাই এমন নিয়তে গেলে সওয়াব আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ব্যক্তিটা মসজিদের ভিতরে গেল মনে হয় এসির বাতাস পাবে না এই ব্যক্তি এসির বাতাস পাবে আগের ব্যক্তিও পাবে এই ব্যক্তিও পাবে মাঝখানে তফাৎটা হলো এই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য এসেছে সে আল্লাহর কাছে সওয়াবও পাবে এসির বাতাসও পাবে আর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে না শুধু অল্প সময়ের জন্য একটি এসির বাতাস পাবে ওই জন্য আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা যদি পরকাল চাও আমি আল্লাহ পরকাল দেব দুনিয়াও দেব কিন্তু দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ো না দুনিয়ার প্রতি যদি তোমাদের মোহ হয়ে যায় আখিরাতকে ভুলে যাও জীবনটা বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো আখিরাত যদি আখিরাতের দিন আমাদের কপালে কিছু না থাকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাব ঠিক না বে ঠিক আর এই মানুষ দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হওয়ার কারণে মানুষ দুনিয়াকে বেশি করে আঁকড়ে ধরার কারণে তাদের একজন আর একজনের উপরে জুলুম অত্যাচার হিংসা ঘৃণা রাগ সব কিছু অ্যাপ্লাই করে মানে প্রয়োগ করে ঠিক না বেঠিক দুনিয়ার বুকে টিকে থাকার জন্য একজন আর একজনের উপরে জুলুম আছে না নাই হিংসা আছে না নাই রাগ আছে না নাই বিভিন্ন ধরনের সলসা তরি আছে না নাই সব কিছু তো দুনিয়ার জীবনকে বাস্তবায়ন করার জন্য ঠিক না
সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো যেই জিনিসটা আপনি করেন নাই সেই জিনিসের দায়ভার যদি আপনার কাঁধের উপরে চাপানো হয় এটাকে কি বলে যারা জানেন আমি যে অপরাধটা করি নাই সেই অপরাধের অপরাধী আপনি আমাকে বানালেন এটাকে কি বলে জুলুম এটাকে কি বলে জুলুম আপনি যদি একজনকে না মারেন আপনাকে যদি তাকে মেরেছেন বলে অপরাধী বানানো হয় এটাকে কি বলে হ্যাঁ তার মানে যেই দোষে আপনি দোষী না ওই দোষে যদি আপনাকে দোষী বানানো হয় এটাই হলো জুলুম এই জুলুম এই দুনিয়ার বুকে আছে না নাই নিজের আধিপত্য বিস্তার করার জন্য নিজে টিকে থাকার জন্য নিজের ক্ষমতা জাহির করার জন্য নিরপরাধ মানুষগুলোর উপর কাঁধের উপরে আমরা অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে নিজেরা ভালো থাকার চেষ্টা করি আছে না নাই শুধুমাত্র দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য এই জুলুম আমরা করে থাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে দুইটা অপরাধ আছে যেই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন আখেরাত পর্যন্ত দেরি করেন না কয়টা অপরাধ সবাই বলেন দুইটা অপরাধ এই দুইটা অপরাধ করবে যারা দুনিয়াতেই শাস্তি পাবে তারা আর আখেরাত তো আছেই قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق اللهم حبيب صلى الله عليه وسلم بولين দুনিয়ার বুকে এমন দুইটা অপরাধ আছে যেই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার প্রথম নম্বরটা হলো জুলুম আপনি আরেকজনের উপরে যতটুকু জুলুম করেছেন পৃথিবীর বুকে আপনার কাঁধের উপরেও ততটুকু জুলুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন ঠিক না বেঠি আপনি কয়জনের উপরে জুলুম করেছেন কয়জন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়েছেন যে যে কাজের দোষী না আপনি কয়জনকে দোষী বানিয়েছেন কয়জন মানুষকে ঘর ছাড়া করেছেন কতজন মানুষকে স্ত্রী হারা করেছেন কতজন মানুষকে সন্তান হারা করেছেন কতজন মানুষের উপরে জুলুমের বোঝা চাপিয়ে দিয়েছেন এটা কেউ জানলেও একজন জানে তিনি কে আর এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ জুলুমও আপনার উপরে দিয়ে দিবেন জোরে বলেন ঠিক না বে ঠিক জুলুম এমন একটা জিনিস আবার আজ-জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন জুলুমটা যারা জুলুম করবে তাদের জন্য আধার হয়ে যাবে যেই কিয়ামতের দিন আলো না হলে কোনো উপায় নাই সেই দিন যদি তাদের চোখের সামনে শুধু আধার দেখে উপায়টা কি উপায় আছে যারা জানেন একটু বলেন তো পৃথিবীতে যতজন জুলুমবাজদের জন্ম হয়েছে তার ভিতরে সব থেকে বড় জুলুমকারী ছিলেন কে হ্যাঁ ফিরাউন ছিল সব থেকে জুলুমবাজ যার ক্ষমতা সম্পর্কে বলেছেন কে ইন্না ফিরাউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ সে দুনিয়ার বুকে আধিপত্য বিস্তার করেছিল মানুষদেরকে দলে দলে বিভক্ত করেছিল ফিরাউনের নীতি ছিল ফিরাউনের মতের সাথে যার মতের মিল হবে ওটা সঠিক হলেও সঠিক ভুল হলেও সঠিক আর ফিরাউনের মতের সাথে যার মতের মিল হবে না ওটা ভুল হলেও ভুল সঠিক হলেও ভুল তার মানে ফিরাউনের মতের সাথে মতের মিল হবে ওটা যাই হোক না কেন তার কাছে সঠিক আর মতের মিল হবে না ওটা বেঠিক নাউজুবিল্লাহ বলেন এটা হলো আরেক ধরনের জুলুম সঠিকটাকে যদি আপনি অপরাধী বানাতে চান সঠিকটাকে যদি আপনি ভুল বানাতে চান এটাও জুলুম ঠিক না বেঠিক সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো ফিরাউন কি দুনিয়ার বুক থেকে শাস্তি পায় নাই হ্যাঁ সে কি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প জ্বালিয়েছেন নাকি বেশি এত পরিমাণ জ্বালিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ফিরাউনের কাছে যাও সে কি আমাকে ভয় করবে না যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন ইন্নাহু তাগা সে সীমা লঙ্ঘন করেছে সে তার লিমিটেশন ক্রস করেছে সে সীমা লঙ্ঘন করেছে ও মূসা ফিরাউনের কাছে যাও দেখো সে আমাকে কি ভয় করবে না আমার উপরে কি তাওয়াক্কুল করবে না আমাকে কি রব বলে মানবে না
موسى عليه الصلاة والسلام গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা বললেন তার সামনে মন্ত্রী পরিষদের লোকেরা ছিল সকলকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র নাউযুবিল্লাহ পড়েন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা ও এমপিরা ও চেয়ারম্যানেরা শোনো 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 মুসা কোন রবের কথা বলছে আমি ছাড়া অন্য কোন রব আছে ওটা তো আমি জানি না নাউযুবিল্লাহ জোরে বলবেন না এর থেকে জালেম কি আর পৃথিবীর বুকে হতে পারে আমি ছাড়া কোন রব আছে ওটা তো আমি জানি না কি বলে মুসা এরপরে বললেন মুসা লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন ও মুসা তুমি যদি তোমার ওই রবকে বাদ দিয়ে আমি ফিরাউন আমাকে রব না মানো তাহলে তোমাকে কিন্তু জেলে ঢুকাবো লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন আমি কিন্তু তোমাকে জেলে ঢুকাবো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অপরাধ আছে ফিরাউন কি রব রব কে জোরে বলেন কে যে আল্লাহ আমাদের সকলের রব যে আল্লাহ ফিরাউনের রব যে আল্লাহ তাম পৃথিবীবাসীর রব যে আল্লাহ আখেরাতের রব যে আল্লাহ আকাশ জমিন পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই স্রষ্টাকে যারা অস্বীকার করে তাদের থেকে জালেম পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না ঠিক না বেঠে আমি ছাড়া কোনো রব আছে ওটা তো আমার জানা নাই কত বড় জালেম চিন্তা করেন এরপরে বলছে আমাকে যদি তুমি রব না মানো তোমাকে আমি জেলে ঢোকাবো তার মানে বোঝা গেল জালেমরা শুধু এখন এখন এই জামানার মানুষের জেলে ঢোকাই না এর আগেও আগেও যারা জালেমরা ছিল সমকালীন লোকদের জাল্লার উপরে যারা ঈমান এনেছিল তাদেরকেও জেলে ঢুকিয়েছিল ঠিক না বেঠি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দেয় নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দেওয়ার হুমকি কি দেয় নাই আল্লাহর হাবিবকে কি জেলে দেয় নাই সবাই বলেন দেয় নাই জেলটা হলো যুগে যুগে যারা জালেম যারা ইমানদার তাদের মাঝখানে একটা সেতু বন্ধন এই জালেমরা ইমানদারদেরকে জেলখানায় দিয়েছে আমার নবী ইউসুফকে দিয়েছে আল্লাহর হাবিবকে দিয়েছে আজ যারা পৃথিবীতে জালেমদের সাথে মতের মিল না হয় তাদেরকেও জেলের অন্তঃপ্রকাশে ঢুকিয়ে রাখে জোরে বলেন ঠিক না বেঠে ওরা শুধু আল্লাহর কথা বলে আর এরা শুধু জুলুমের পক্ষে থাকে ঠিক না জোরে বলেন ঠিক না আল্লাহর হাবিবকে কত বছর জেলে রেখেছিল জোরে বলেন অপরাধ কয়টা আল্লাহর হাবিবের অপরাধ কয়টা ছিল নাউযুবিল্লাহ একটাও ছিল কত বছর জোরে বলেন আমাদের সমাজেও কিছু কিছু মানুষ দেখবেন বলে অপরাধ না করলে জেলে যাবে কেন ও আসলে অপরাধের সংজ্ঞাটাই বোঝে না আল্লাহর হাবিবের মতন মহামানব তাম পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে যিনি দামি সৃষ্টি ঠিক না ঠিক সব নবীদের সর্দার যিনি সব উম্মতের মুক্তির কাণ্ডারি যিনি সেই হাবিব যদি বিনা দোষে জেল খাটে তাহলে আজ ঈমানের দাবি করার কারণে জেল আছে না নাই তাদের অপরাধ একটাই অপরাধটা হলো আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তারা মহা প্রশংসিত রবের উপরে ঈমান আনার কারণে সমকালীন জালেমরা নবীকেও ছাড় দেয় নাই আজ যারা জালেম আছে ঈমানদারদেরকেও ছাড় দিবে না ঠিক না বেঠি ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তারা মহা প্রশংসিত রবের উপরে ঈমান এনেছে তারা জালেমদের কোন কর্মকাণ্ডকে বিশ্বাস করে নাই স্বীকার করে নাই তাদের দলভুক্ত হই নাই
তারা ঈমানের দলে গিয়েছে তারা রাসূলের দলে গিয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দলে গিয়েছে তারা জান্নাতের পথে গিয়েছে তারা দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতকে মূল্যায়ন করেছে এই জন্য জালেমদের সাথে মতের মিল হয় না জালেমদের সাথে মতের মিল না হওয়ার কারণে তাদেরকে জেলের ভিতরে পুরে রেখেছে জোরে বলেন ঠিক না বেঠে জালেমের সাথে মতের মিল হলে পদ পদবী আছে না নাই চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব মন্ত্রী সাহেব আছে না নাই যদি আপনি জালেমদের বিরুদ্ধে সত্য কথা বলেন তারপরেও পদ পদবী থাকবে না সত্য কথা নাকি মিথ্যা কথা আপনি জালেমদের বিরুদ্ধে যদি সত্য কথাটাও বলেন তারপরেও আপনার পদ পদবী থাকবে না ওটা ফিরাউনের নীতি মূসা আলাইহিস সালামকে বলল জেলে ঢোকাবো মনে আছে না মূসা আলাইহিস সালাম বলেন আচ্ছা আমি যে পয়গম্বর এটা যদি প্রমাণ দেই এর পরেও কি ঢোকাবা আচ্ছা দেখি প্রমাণ দাও তো মূসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল হ্যাঁ মূসা আলাইহিস সালামের আরো একটা মুজিজা ছিল এইখানে যখন হাত রাখতেন এ হাতটা যখন বের করতেন হাতটা তখন আর স্বাভাবিক থাকতো না হাতটা আলোকিত উজ্জ্বল শুভ্র হয়ে যেত সাদা হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না এই যে আমার হাতটা এখন যে রকম দেখা যাচ্ছে এইটা যদি আমি এইখানে রেখে এইখানে বের করার সময় যদি এটা বেশি আলোকিত হয়ে যায় এটাও কি এক ধরনের মুজিজা না এই মুজিজাটা মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন কে যখন এই দুইটা মুজিজা দেখালেন সাথে সাথে বললেন তুমি তো জাদুকর সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো এটা কি মূসা আলাইহিস সালামের জাদু নাকি আল্লাহর রহমত হ্যাঁ এই শক্তি দিয়েছেন কে শুকনা লাঠি সাপ বানান কে স্বাভাবিক হাত শুভ্র বানান কে ওই ফিরাউন জালেম ওটাকেও প্রত্যাখ্যান করলো ও মূসা তুমি জাদু করছো নাউজুবিল্লাহ তার মানে সে কোনোভাবেই মানতে নারাজ মূসা আলাইহিস সালামকে কোনোভাবেই মানে নাই কারণ যদি মূসা আলাইহিস সালামের দাওয়াতটাকে স্বীকার করে নেয় হয়তোবা তার পদ পদবী নাও থাকতে ক্ষমতাচ্যুত হতে যদি সবাই মূসাকে মানে তাহলে আমাকে কেউ মানবে না ওই জন্য ও মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকেছে শুধু একটাই কারণে সেটা হলো ক্ষমতা ও জানে যে এটা মিথ্যা তারপরেও প্রতিষ্ঠিত থেকেছে কিসের জন্য সবাই বলেন কিসের জন্য সুতরাং ক্ষমতা হারানোর ভয়তে মিথ্যার উপরেও থাকতে হতে পারে হয়েছে সে থেকেছে জালেমরা কখনো ক্ষমতাচ্যুত হতে চায় না যদি মূসাকে মেনে নেই আমার আর কোনো কর্তৃত্ব নাই বড়ত্ব নাই মহত্ব নাই আমার ঘরের মানুষই আমাকে মানবে না সুতরাং মূসারটা ভুল নাউজুবিল্লাহ ওই যে মতের সাথে মতের মিল হয় নাই এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পরে মূসা আলাইহিস সালামকে বললেন মূসা তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে হিজরত করো চলে যাও আর ওখানে থাকার দরকার নাই বনি ইসরায়েলের মানুষদের নিয়ে চলে যাও রাতের বেলা চলে যাচ্ছেন পরের দিন সকাল হয়ে গিয়েছে ফিরাউনের দরবারে কেউ কাজকাম করতে যায় না কারণ বনি ইসরায়েলের লোকদেরকে তো সে দাস দাসী বানিয়ে রেখেছিল কাজের লোক বানিয়ে রেখেছিল ঠিক না পরের দিন আর কেউ আসে না মন্ত্রী পরিষদ মন্ত্রীদের বাসায় কেউ আসে না হাইরে গেল কোথায় খোঁজ খবর নিয়ে দেখা গেল মূসা আলাইহিস সালামের সাথে সবাই চলে যাচ্ছে হিজরত করছে এখন এই খবর যখন নেতার কাছে বলা হলো নেতার মাথা গরম নাকি ঠান্ডা অল্প নাকি বেশি অনেক গরম কি মূসা চলে যাচ্ছে এত বড় সাহস বনি ইসরায়েলের মানুষদেরকে নিয়ে চলে যায় ধরো ওকে বাঁচাবো না এটাও হলো আর এক রকম জুলুম আসলে ফিরাউনের জীবনে যে কত জুলুম করেছে আল্লাহ বিভিন্ন ভাবে কোরআনেও ফিরাউনের নাম বলেছেন আছে না নাই অনেক জায়গায় ফিরাউনের নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনাগুলো উঠিয়ে ধরেছেন কারণ হলো যারা আজকের জালেম হবে আজকের স্বৈরা শাসক হবে আজকে যারা সাধারণ মানুষের উপরে জুলুম থাকবে তারা যেন আমার কালাম পড়ে পড়ে নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেয় ঠিক না বে ঠিক
কিন্তু আমরা অনেকেই তো পড়তে জানি না সংশোধন হবে কিভাবে হ্যাঁ মোটেও না পড়ে ফতোয়া দেয় ও সব পড়া আছে একটা সূরা স্পষ্ট সুন্দর করে শুদ্ধ করে বলতে পারে না বক্তব্য দেওয়ার সময় ও সব পড়া আছে আমাদের এমন মানুষ আছে না নাই বুখারী মুসলিম কোরআন আল কারীম যা কিছু সব পড়া শেষ তার মানে হুজুরদের দিয়ে কি হবে আমরাই তো পারি তো তোমরা তো পারো এত কিছু পড়েছো এই জুলুমগুলার কথা কি তোমরা পড়ো নাই এইগুলা পড়লেই তো সমস্যা ঠিক না বে ঠিক এগুলা পড়লে সমস্যা আছে না নাই কোন একজন গণক বলেছিল নেতা আপনার সমাজে আপনার রাজ্যে আপনার অঞ্চলে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে যিনি আপনাকে ক্ষমতাচ্যুত করবে নেতার মাথা তো এখন আর স্বাভাবিক আর যাই হোক না কেন ক্ষমতাচ্যুত হওয়ার কথা বললেই তো মাথায় মুহূর্তের ভিতরে গরম হয়ে যায় কি আমাকে ক্ষমতাচ্যুত করবে কার এত সাহস কার এত বড় সাহস তিনি তার রাজ্যের কর্মচারীদেরকে বললেন তার পালিত যে সমস্ত লোক লস্কর ছিল তাদেরকে বললেন খোঁজো খুঁজে খুঁজে দেখো ছোট ছোট শিশু বাচ্চা পুত্র সন্তান যা আছে সবগুলোকে হত্যা করো এমনকি হাজার হাজার মায়ের পেটগুলো চিরে চিরে ফিরাউন সন্তানদেরকে হত্যা করেছে কিন্তু এমন একজন শিশু যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে বাঁচিয়েছেন সেই মূসা আলাইহিস সালামের একটা পশমের ক্ষতিও করতে পারে নাই জোরে বলেন ঠিক না বেটি বাঁচানোর মালিক কে মরণ দেওয়ার মালিক কে মরণ আর জীবনের মাঝখান থেকে আল্লাহ একটু পরীক্ষা করতে চান যে আল্লাহর জন্য কে কাজ করে ঠিক না বে ঠিক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি জীবন দিয়েছি মরণও দিয়েছি আমি এই দুইটার মাঝখান থেকে একটু পরীক্ষা করব সুতরাং আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা আছে না নাই জোরে বলেন কখনো সুখ কখনো দুঃখ কখনো ব্যথা কখনো বেদনা কখনো সুস্থতা কখনো অসুস্থতা ঠিক না বে ঠিক জীবনে যে পরীক্ষার সম্মুখীন হই না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে আল্লাহ আমাদের সকল পরীক্ষায় উত্তীর্ণ করে দিন জোরে পড়েন আমিন তাহলে বাঁচানোর মালিক কে মূসা আলাইহিস সালামকে মারতে পেরেছিল জোরে বলেন আজও যারা নব্য জালেম তারা শত শত মানুষদেরকে মৃত্যুদণ্ড দেয় তারা মেরে ফেলে কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো বাস্তবায়ন হবেই হবে যার মাধ্যমে জালেমদের পতন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি বাঁচিয়ে রাখেন তাম পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠে ও ফয়সালা কার পরিকল্পনা আপনারও একটা থাকবে আমারও একটা থাকবে মাঝখান দিয়ে বাস্তবায়ন হবে কার পরিকল্পনা জোরে বলেন ফিরাউনের মাথা তো এখন গরম যেন মুসার সাথে সবাই পালিয়ে যাচ্ছে মনে আছে পাল্লাতে দেবে না বনে ইসরায়েলের লোকদের নিয়ে মুসাকে যেতে দেব না ওকে ধরব আর মারব জোরে পড়ে নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাম কি অপরাধ করেছিল তাহলে নিরপরাধ মানুষটাকে মারতে চাচ্ছে এর থেকে বড় জুলুম আর হতে পারে জোরে বলেন পারে 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 না মূসা আলাইহিস সালাম বাহরে আহমার লোহিত সাগরের কাছে আসলেন সামনে বিশাল সাগর পিছনে বিশাল বাহিনী পালাবে কোথায় যাওয়ার জায়গা নাই সঙ্গীর সাথীরা বললেন ও মুসা ইন্না লামুদরাকুন আমরা তো আটকা পড়ে গেলাম সঙ্গীর সাথীরা কি বলছে মুসা ইন্না লামুদরাকুন আমরা তো আটকা পড়ে গেলাম আল্লাহর নবী হতাশ হয়ে গিয়েছিলেন নিরাশ হয়ে গিয়েছিলেন হাল ছেড়ে দিয়েছিলেন আত্মসমর্পণ করেছিলেন তিনি দৃঢ় চিত্তে বলেছিলেন কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমি কখনো আটকা পড়ি নাই কখনো ধরা পড়ি নাই কখনো কিছু হবে না আমার রব আমাদের সাথে আছেন সায়াহদিন তিনি আমাদেরকে হেদায়াত উত্তম পথ দেখাবেন জোরে বলেন ঠিক না বে ঠিক
সুতরাং জালেমের জুলুম দেখে আমাদের হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না জালেমদের দলে আত্মসমর্পণ করা যাবে না ঈমানটা বক্ষে নিয়ে মাথা উঁচু করে জালেমের সামনে দাঁড়িয়ে থাকলে সব পথ রুদ্ধ হয়ে যেতে পারে আল্লাহর সাহায্যের পথ আমাদের জন্য খোলা থাকবে জোরে বলেন ঠিক না বেটি কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াহদিন একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের রব আমাদের সাথে আছেন তিনি পথ দেখাবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আল্লাহর অর্ডারে এসেছেন যে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেতে বলেছেন সেই আল্লাহ কখনো তার নবীকে বিপদে ফেলতে পারে আল্লাহর হাবিবের বেলায়ও আল্লাহ বলেছিলেন অসবির লি হুকমি রব্বিকা ফা ইন্নাকা বি আয়ুনিনা সুবহানাল্লাহ হে নবী কাফের বেঈমান মুশরিকদের কথায় আপনি কর্ণপাত করবেন না আপনি ভীতু হবেন না আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না আমি আল্লাহ আপনাকে মাঠে ময়দানে নামিয়ে দিয়ে আমি যে আপনাকে দেখছি না বিষয়টা এমন না সুতরাং আপনি ধৈর্য ধারণ করে সামনে অগ্রসর হন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছি অসবির আপনি ধৈর্য ধারণ করুন লি হুকমি রব্বিকা আপনার রবের হুকুমের উপরে সুবহানাল্লাহ বলেন ফা ইন্নাকা বি আয়ুনিনা হে নবী আমি আপনাকে দেখছি আল্লাহ যাকে দেখেন তিনি কি বিপদে পড়তে পারেন নবীদের বিপদ আল্লাহ দেখে নাকি দেখে না সাহায্য কার কাছে এসেছে আল্লাহর কথা মতো অর্ডার মতো সাহায্য তিনি করবেন এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ় চিত্তে বিশ্বাস রেখে আস্থা রেখে বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাদের সাথে আছেন পথ তিনিই দেখাবেন লোহিত সাগরে বারোটা রাস্তা হয়ে গিয়েছিল জানেন নাকি জানেন না এ ঘটনা বলা আমার উদ্দেশ্য না শিক্ষা বলাটাই উদ্দেশ্য তার কওমেরা চলে গেল প্রিয় ভাইরা বিশাল বড় বাহিনী দিনের বেলা সূর্যটা কেবলমাত্র উঠছে পূর্ব আকাশে সূর্যের রংটা একটু আলো দিচ্ছে সূর্যের রংটা সাদা হচ্ছে বিশাল বাহিনীরা মরুভূমির উপরে যদি ঘোড়া চলে ধুলা উঠে নাকি উড়ে না কাঁচা রাস্তার ভিতর দিয়ে যদি মোটরসাইকেল চালিয়ে চলে যায় সেখানে ধুলাবালি আসে না নাই বোঝা যায় যে কোন একটা যানবাহন গিয়েছে তারাও দেখতে পেলেন বিশাল বাহিনী আসছে ধুলা উঠতেছে রাস্তা বানিয়ে দিলেন কে ইমানের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকলে আখেরাত খুশি করে দেয় আখেরাত পেতে হলে যদি আমরা পথ চলি আমাদের পথ কোনোদিন রুদ্ধ হবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে না নাই সঙ্গী সাথীরা চলে গেলেন সেফলি পার হয়ে গেলেন এরপরে ফিরাউন নামলো ফিরাউনের মাথায় একটাই টেনশন বাগিয়া ওয়া আদওয়া মুসাকে ধরবো আর মারবো নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ ধরবো মারবো মাথায় কয়টা টেনশন একটাই ওকে পালাতেই দেব না ধরবো মারবো মাঝখানে গেলেন আল্লাহ পানিকে অর্ডার করলেন পানি চলে যাও কাত্তাউদিল আজিম সুবহানাল্লাহ পানি তার নিজের জায়গায় চলে গেল এখন বাসা করবে কি বাসার তো কোনো পথ নাই এখন তো আর কেউ বাঁচাতে পারে না সাথে সাথে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বানী ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম কথাটা কি খারাপ হ্যাঁ কথাটা ভালো কিন্তু সময়টা অনুকূলে নাই কথা কিন্তু ঠিকই ভালো আমানতু আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা সে আল্লাহর উপরে যার কোনো ইলাহা নাই শরীক নাই আমানাত বিহি বানু ইসরাঈল বানী ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে আমিও সে আল্লাহর উপরে ঈমান আনলাম জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আন এখন কেন দেরি হয়ে গেছে অকদ আসাইতা কবলু ওয়াকুনতা মিনাল মুফসিদিন ও ফিরাউন একটু আগে তুমি যখন পানিতে নেমেছো তখনও তোমার মাথায় ছিল বাগিয়া ওয়াদওয়া মুসাকে ধরবো আর যখন পানিতে নেমেছে ফিরাউন কি ঈমান আনার জন্য নেমেছে নাকি মারার জন্য
আল্লাহ বলেন অকদ আসাইতা কবলু অকুনতা মিনাল মুফসিদিন একটু আগেই না তুমি ফাসাদকারী ছিলে সুতরাং এই কথার মাধ্যমে বোঝা গেল আল্লাহ ফিরাউনের ডাক শুনে নাই তওবা কবুল করে নাই একটু আগে তার ক্ষমতা ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল তখনও তার মাথায় বুদ্ধি ছিল ফিরাউনকে মুসাকে ধরবো আর মারবো তার মাথায় ইমানের অনুভূতি ছিল না ঠিক না বে ঠিক জুলুম করতে করতে তার জীবন শেষ করে ফেলেছে তার কোনো অনুভূতি নাই ওই জন্য কিছু কিছু মানুষ দেখবেন শক্তি সামর্থ্য থাকতে কোনো কিছুর তোয়াক্কা করে না যখন এই হসপিটালের বেডে মুহূর্ত অবস্থায় থাকে সাথে সাথে বিবৃতি দিয়ে দানিয়ে দেয় দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো করে দেয় আছে না নাই তার মানে এখন তো আর হাত নড়ে না এখন তো আর পা নড়ে না এখন তো আর জুলুম করা যায় না প্রিয় ভাইরা জুলুমের সব কিছু যখন শেষ ফিরে আসে কার কাছে এখন কেন হসপিটালে যাওয়ার আগেই না তুমি নিরীহ মানুষদেরকে মারার জন্য অর্ডার দিয়েছো ঠিক না বে ঠিক যারা অপরাধ করে নাই তাদেরকে অপরাধী বানিয়েছো যারা দোষী নাই তাদেরকে দোষী বানিয়ে জেলে রেখেছো যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি না তাদেরকে ছলচাতলি করে মৃত্যুদণ্ড দিয়েছো সুতরাং এখন কেন শক্তি সামর্থ্য ফুরই গেলে আল্লাহর কাছে আসলে লাভটা কি এখন দেশবাসীর কাছে দোয়া একটু আগে যখন তোমার শক্তি ছিল তখন তো দোয়া লাগতো না তখন তো যেটা তুমি দিতা সেটা জুলুম ঠিক না বে ঠিক সব মনের খবরগুলো জানেন একজন তিনি কে ওয়াইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ তোমার মনের সব খবরগুলো একজন জানেন তিনি কে আপনি মুখ দিয়ে যেটা ফুটে বলেন যেটা বলেন না মনের ভিতরে যেটা পুষে রাখেন সবগুলো আল্লাহ জানেন সুতরাং আপনার মনের খবর আল্লাহই ভালো জানেন আপনি কি করতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনি কতটুকু মানুষের কল্যাণ চান আর কতটুকু মানুষের ক্ষতি চান আপনি কতটুকু মানুষের কল্যাণে কাজ করতে চান আর কতটুকু জুলুম করতে চান সব জিনিসগুলো জানেন কে সব কিছু আল্লাহ জানেন সুতরাং আল আন এখন কেন দেরি হয়ে গিয়েছে ফিরাউন শেষ সব জারি জুরি শেষ শাস্তি দিয়েছেন কে জুলুমের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন কে ফিরাউনের লাশ এখনো পৃথিবীতে আছে না নাই অনেকে মোবাইলে দেখেছেন আপনারা বিভিন্ন ইন্টারনেটে নাকি অনেকে যাদের আবার সামর্থ্য আছে যারা মিশরে গিয়েছে তারা ডাইরেক্ট দেখে এসেছে প্রিয় ভাইয়েরা মোবাইলে যখন আপনি ফিরাউনের লাশটাকে দেখেন তখনও যারা ইমানদার মানুষ তাদের মনে হবে এই সেই জালেম এই সেই স্বৈরা শাসক এই এমন এমন ছিল আমার নবী মুসাকে কত জ্বালিয়েছো বনি ইসরায়েলদেরকে কত জ্বালিয়েছো ঠিক না বে ঠিক রাগ আছে না নাই নাকি শ্রদ্ধা ফিরাউনের লাশ দেখে কেউ দোয়া করেন আল্লাহ তুমি একে জান্নাতবাসী করো হ্যাঁ কেউ করেছেন উল্টা আরো রাগ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন আল্লাহ বলেন ফিরাউন তোমার লাশটাকে আমি আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত সংরক্ষণ করব আমার নিজ দায়িত্বে কোনো মেডিসিন লাগবে না ঠিক না বে ঠিক ফিরাউনের লাশটা পানির ভিতরে হাজার হাজার বছর ছিল ও একটা অভিশপ্ত জিনিস একটা পোকামাকড়ে ওকে খায় নাই হাঙরে তিমিতেও খায় নাই কারণ ওকে সংরক্ষণ করবেন কে আজ তার লাশটা আছে না নাই কোনো মেডিসিন লাগে না আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে যে সংরক্ষণ করলেন তার বিশাল একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য একটাই এই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া আমি আল্লাহ তোমাকে জাতির সামনে নিদর্শন হিসাবে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কি হিসাবে রেখেছি নিদর্শন হিসাবে তুমি ফিরাউন তোমার লাশটা যখন জমিনে থাকবে
মানুষেরা যখন তোমার লাশটাকে দেখবে তখন সাথে সাথে সেই জুলুমের কথা মনে পড়ে যাবে ঠিক না বে ঠিক যে ফিরাউন এত ক্ষমতাশীল ছিল এত লোক লস্কর তার কথা মতন চলতো হাজার হাজার মানুষ তাকে মানতো বিশাল ক্ষমতা ছিল তার মূসা আলাইহিস সালামের পরে বনী ইসরাইলের পরে এত 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 জুলুম করেছেন সেই কঠিন ক্ষমতাশীল জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মৃত্যু দিয়ে এই শুটকি বানিয়ে রেখে দিতে পারে তাহলে আজ যারা নব্বই জালেমদের জন্ম হয়েছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের সমাপ্তি ঘটাতে পারে জোরে বলেন ঠিক না বেটে আজ জুলুমের পরিসমাপ্তি ঘটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই ওই যে আগে বলেছি আল্লাহ দুনিয়া দিয়েছেন একটু নুক্তিহি মিনহা তুমি দুনিয়ার সফলতা চেয়েছো একটু দিয়েছি ওই একটু আল্লাহ যে দিয়েছেন ওইটার বলেই বাড়াবাড়ি লাফালাফি আছে না নাই ওই জন্য পৃথিবী আপনাকে ছাড়ার আগেই আপনাকে পৃথিবী ছাড়তে হবে কবরে যাওয়ার আগেই কবরের জন্য কিছু নিয়ে যেতে হবে কবরের ঘরটা নির্মাণ করতে হবে ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার আগে আল্লাহকে খুশি করার জন্য কিছু পাঠাতে হবে এই জিনিসগুলো যদি আপনি করতে চান দুনিয়ার বুকে দুনিয়াকে আঁকড়ে ধরে পারবেন না তাই বলে কি দুনিয়ার সবকিছু বন্ধ করবেন না দুনিয়ায় আপনি থাকবেন দুনিয়ায় আপনি চলবেন কিন্তু আখেরাতকে বাদ দিয়ে না প্রত্যেকটা কাজে সফলতা খুঁজতে হবে কোন দিনের আখেরাতের কোন দিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জান্নাত পেল ওই ব্যক্তি সফল হয়ে গেল আর যিনি জান্নাত পাই নাই দুনিয়ার সব কিছু তার আছে তারপরেও সে সফল নাকি ব্যর্থ দুনিয়ায় আপনি চেয়ারম্যান হলেন এমপি হলেন উপজেলা চেয়ারম্যান হলেন মেম্বার হলেন মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হলেন ব্যাংক ব্যালেন্স আছে অর্থ সম্পদ আছে অনেক বড় বড় ব্যবসা আছে দুনিয়ায় যা যা থাকার সব কিছু আপনার আছে কিন্তু কিয়ামতের দিন আপনি আমি জান্নাত পেলাম না এখন বলেন তো আমরা সফল নাকি ব্যর্থ আমরা ব্যর্থ বলেছেন কে জোরে বলেন আবার দুনিয়াতে এমন ব্যক্তি যারা রিক্সা চালিয়ে খায় মাঠে কিরিশানি দেয় সারাদিন পরে ২০০ টাকা ৩০০ টাকা মজুরি পায় এমন মানুষ আছে না নাই সারাদিন রিক্সা চালিয়ে ২০০ ৩০০ ৪০০ টাকা ৫০০ টাকা ইনকাম করে এমন রিক্সা চালক আছে না নাই এই রিক্সা চালকের সামাজিক মান মর্যাদা কতটুকু আমাদের কাছে একেবারেই ৫টা টাকা ভাড়ার জন্য রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে এমন মানুষ আছে না নাই গালিগালাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আছে না নাই কিন্তু এই রিক্সা চালকের যদি ঈমান থাকে আর কিয়ামতের দিন সফল হয়ে যায় জান্নাত পেয়ে যায় তাহলে ওই ব্যক্তির চেয়ে ভালো ব্যক্তি কপালওয়ালা ব্যক্তি ভালো কপালওয়ালা ব্যক্তি আল্লাহর দুনিয়ায় আর কেউ হতে পারে আপনার আমার সব আছে জান্নাত নাই লাভ কি সবই শেষ ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মানদণ্ডে কাউকে বিচার করবেন না চাকরির মানদণ্ডে বিচার করবেন না ব্যবসার মানদণ্ডে বিচার করবেন না অর্থের মানদণ্ডে বিচার করবে না আপনি কতটুকু লম্বা কতটুকু মোটা আপনার ক্ষমতা কতটুকু আপনি এমপি না মন্ত্রী এইটার আলোকে আল্লাহ বিচার করবেন না বিচার করবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার তাকওয়া আছে যার মনের ভিতরে আল্লাহর ভয় আছে যে দুনিয়ার বুকে জুলুম করে না জালেম না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করেছে কিয়ামতের জন্য নিজেকে গড়ে খেতে আল্লাহ বলছেন ওই তাকওয়াবানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেব সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল দুনিয়াতে আপনার মন্ত্রিত্ব থাক এমপি থাক
ব্যাংক ব্যালেন্স থাক, টাকা পয়সা থাক, ব্যবসা বাণিজ্য থাক, সুন্দর চেহারা থাক, আল্লাহর কাছে কোনটাই গ্রহণযোগ্য না। আপনার যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনার আমার কোনো মূল্য আল্লাহর কাছে। যদি চেহারার মানদণ্ডে কেউ সফল হতো তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু সফল হতেন না। সবাই বলেন তো বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন কৃত দাস ছিলেন, চেহারাটা কালো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শুনেছেন। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, চেহারার মাধ্যমে সফলতা আছে নাকি আল্লাহকে মানার মাধ্যমে সফলতা? আবার যদি ক্ষমতার দিক থেকে কেউ সফল হতো তাহলে সর্বপ্রথম সফল হতো ফিরাউন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? অথচ ফিরাউন সফল নাকি ব্যর্থ? তার মানে বোঝা গেল, ক্ষমতা থাকলে দুনিয়ায় মানুষ কথা শোনে, ক্ষমতা থাকলে দুনিয়ায় মানুষ সালাম দেয়, ক্ষমতা থাকলে দুনিয়ার মানুষ সেলিউট দেয়, কিন্তু আল্লাহর কাছে কোনো ক্ষমতা টিকবে না। আল্লাহর কাছে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই, আপনার আমার কোনো মূল্য নাই। সুতরাং সাবধান, দুনিয়া চাইব নাকি আখেরাত? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখেরাতের সফলতা তালাশ করবে আমি আল্লাহ তাকে অমুকাফেক্কিতা দিয়ে ভরে দেব। রাসূল বলেছেন সে কারোর কাছে মুকাফেক্কি থাকবে না, তাকে আমি আল্লাহ অমুকাফেক্কিতা দিয়ে ভরে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কারোর কাছে মুকাফেক্কি থাকবে না যদি তুমি আখেরাতকে চাও। আল্লাহর হাবিব বলেছেন, শুধু অমুকাফেক্কিতা দিয়ে ভরে দেবে শুধু তাই না, তুমি যদি দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের সফলতা তালাশ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব অভাব থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কারোর মুকাফেক্কি থাকবেন না, আপনার কোনো অভাব থাকবে না যদি আপনি পরকালের সফলতা তালাশ করেন। আখিরাত তো পাবই পাবো, দুনিয়াটাও আপনার জন্য আমার জন্য বোনাস, ঠিক না বেঠিক? তাহলে সেই আখিরাতের দিকে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি দুনিয়া? দুনিয়া আপনি আমি করব, কিন্তু আখিরাত বাদ দিয়ে না। ওই জন্য জুলুম করা যাবে না, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না, আখেরাত বাদ দিয়ে দুনিয়ার জীবন পেয়েই বেশি খুশি হওয়া যাবে না। মৃত্যু আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, একদিন তার কাছে যেয়ে যখন আমাদেরকে দাঁড়াতে হবে, ওই দিন যদি আমাদের আমল নামায় কিছু না থাকে উপায়টা কি? দুনিয়ায় তো আপনি দুনিয়া দুনিয়া করে পাগল, বিশাল ব্যাংক ব্যালেন্স করে রেখে গেলেন, ভোগ করলো আপনার সন্তানেরা, আপনার আমার কি? ওই জন্য আখেরাত বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়েই আমাদের পড়ে থাকলে চলবে না। এখন আখেরাতের জীবন আপনারা বিশ্বাস করেন তো? আখেরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? কবর আছে না নাই? হিসাব আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনারা তো বিশ্বাস করেন। এক শ্রেণীর মানুষ কিন্তু এটা আবার বিশ্বাস করে না, করে যা দেখা যায় না তার মানি না। ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আ ইন্না লামা বুউসুন, তারা বলে আমরা মরে যাব, মরার সাথে সাথে মাটি হয়ে যাবে, কিসের আবার উঠা উঠি? নাউজুবিল্লাহ, কিসের আবার হিসাব নিকাশ? কিসের আবার পরকাল? আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। যারা পরকাল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আল্লাহর কাছে হাজিরা মানে না, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে শাক সুপারিশ, আল্লাহর কাছে যে সব কিছুর উত্তর দিতে হবে, সব হিসাবের সম্মুখীন হতে হবে, এইটা যারা বিশ্বাস করে না, ওই সকল কপাল পোড়ারাই জুলুম করে, ওই সকল কপাল পোড়ারাই ইমানদারদের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই সকল কপাল পোড়ারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। জোরে বলেন, ঠিক না বেঠিক? তারা বলে কই, ইদা মিতনা, যখন আমরা মারা যাব, অকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আ ইন্না লামা বুউসুন, আমাদের কোনো উঠাউঠি নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি আমি মারা গেলাম, কবরের ভিতরে রাখলো, শেষ, এটাই নাকি? হ্যাঁ, ওই জন্য কেউ মারা গেলেই আমরা অগ্রিম বলে দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিককে, তার কোনো শরীক নাই। আল্লাহ কয়জন?
وإنا إليه راجعون আর তার দিকেই আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে তার মানে মারা যাওয়ার সময় আমরা বলে দিলাম আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনগামী ঠিক না এটা কিন্তু কোরআনের আয়াত মানুষ মারা গেলে আমরা বলি শুধু মানুষ মারা গেলে না বিপদে আপদে পড়লে ওই দোয়া পড়বেন ইন্না লিল্লাহ আছে না নাই নাকি শুধু মানুষ মারা গেলে বলবেন আপনি কোনো বিপদে পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুটাও তো একটা বিপদ ঠিক না বে ঠিক তাহলে আমরা কি দুনিয়া নাকি আখিরাত জোরে বলেন আখিরাত তাই বলে দুনিয়ার কাজ কাম সবকিছু ফেলে রেখে আবার সারা দিন তসবিহ তাহলিল নিয়ে পড়ে থাকেন না আপনি কাজের ফাঁকে ফাঁকে তসবিহ আছে না নাই আপনি কাজ করছেন মুখে মুখে পড়ে ফেলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে না নাই সংসার ধর্ম যা কিছু সব কিছু বাদ দিয়ে আপনি এক জায়গায় মোরাকাবায় বসে গেলেন এটা আবার করা যাবে না তাহলে জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন নাকি দেন না জোরে বলেন দিয়ে দেন খবরদার খবরদার এই জুলুম করা যাবে এত বললাম নেতাদের জুলুমের কথা এই জুলুমের বাইরে কি আর কোনো জুলুম নাই ভাইয়েরা জুলুম করে আরেক ভাইয়ের উপরে এমন আছে না নাই এক ভাই বিদেশে থাকে টাকা পয়সা পাঠিয়েছে ভাইয়ের কাছে ভাই সব কিছু নিজের নামে করে নিয়েছে ভাই এসে দেখে কিছুই নাই আপনাদের এলাকায় আছে না নাই সব এলাকায় কম বেশি আবার বাবা ছেলেকে ঠকায় এমন বাবাও আছে না নাই সন্তান দুইটা একটাকে বেশি দেয় আরেকটাকে দেয় না কম দেয় আছে না নাই অথচ দুইজন পাবে না কি পাবে না আবার অনেক ভাইরা আছে যারা বন্ধুদেরকে ঠকিয়ে দেয় আছে না নাই বন্ধুদেরকে ঠকিয়ে দেয় আপনার বাবা মারা গিয়েছে আপনি জমির ওয়ারিশ হয়েছেন আপনার বোন মনে হয় নাই কই 10 বছর হয়ে গেল এখনো তো দেন নাই যেই বোন আপনার কাছে একটু অভাব অনটনের তাড়নায় এসে ওই বাপের সম্পত্তিটুকু চেয়েছে সাথে সাথে আপনার চেহারা কালো হয়ে গিয়েছে আছে না নাই এটাও কিন্তু জুলুম শুধু নেতা নেত্রীরাই যে জুলুম করে তা না জুলুম আমরাও করি হয়তো বা তারা একটু বড় করে আমরা একটু ছোট করি নাকি এগুলো কি জুলুম না হ্যাঁ আপনার বোন আপনার সম্পত্তি পাবে দিয়ে দেবেন বোন বোনের মতো ভাইয়ের বাসায় আসবে ভাই ভাইয়ের ভাই বোনের বাসায় যাবে সমস্যা কি আবার জমি জায়গা যদি একটু বিক্রি করে চলে যায় তাহলে ভাইয়ের বাসায় আসার আর মুখ নাই কেন জমি জায়গা বেঁচে এসেছে আর কি কোন মুখ নিয়ে ওখানে যাব তুমি তার ভাই তুমি তার বোন এইটাই তো সব থেকে বড় পরিচয় ঠিক না বে ঠিক ওই জন্য জুলুম কোন রকম করা যাবে না জুলুমের শাস্তি অনেক ভয়াবহ যদি জুলুম করে করে কিয়ামতের দিন ওঠেন কিয়ামতের দিন সব আধার কিছুই দেখা যায় না করবেন কি দুনিয়াও শেষ আখেরাতও শেষ লাভ কি সুতরাং জুলুম না হিংসা না অন্যকে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা না নিজে সফল হতে হবে অন্যের জন্য দোয়া করতে হবে অন্য একজন ভালো কাজ করতেছে আপনি কি নারাজ হবেন হ্যাঁ প্রিয় ভাইরা আপনার নিজের ভাইও যদি একটু সফলতার দিকে যায় আপনি সহ্য করতে পারেন না কেন বুঝাতে পারেনি মনে হয় আমি একজন ভালো কাজ করতেছে আপনি আরো সহযোগিতা করবেন তা না যদি আপনি বিরোধিতা করেন লাভটা কি এমন মানুষ আছে না নাই জোরে বলেন সমাজের ভিতরে কেউ যদি একটা ভালো কাজ করতে চায় দেখবেন অনেক মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে তারা নাকি মনে করে যে আমাদের নিজেদের মান সম্মানের ব্যাপার আমরা পারলাম না সে কেন পারবে আমি কি একটু বেশি বলে ফেললাম এখন সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো ভালো কাজে শরীক হওয়ার আমাদেরও দরকার ছিল নাকি ছিল না তার মানে আমরা তো শরীক হই নাই পাশাপাশি আবার বিরোধিতা করতেছি লাভ কি যে যেভাবে পারে ভালো কাজ করতে হবে ঠিক না তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাওনা আনিল মুনকার ভালো যেখানেই দেখবেন সেখানেই সহযোগিতা মন্দ যেখানেই দেখবেন সেখানেই বাধা হোক সেটা আপনার ভাই হোক সেটা আপনার বোন হোক সেটা আপনার স্ত্রী হোক সেটা আপনার সন্তান হোক সেটা আপনার নেতা নেত্রী আপনি মন্দের বিরুদ্ধে ঠিক না বে ঠিক ভালো কাজ করতেছে সে যেই হোক রক্তের সম্পর্ক নাই আপনি সহযোগিতা না করতে পারলেও দোয়া করে সহযোগিতা করেন আল্লাহ এই ভালো কাজ তুমি তার সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও যদি এবার বাধা দেন লাভ কি
দুনিয়া আখেরাত সবই তো শেষ ওই জন্য আমরা যে কোনো ভাবে যে কেউ ভালো কাজ করবে ভালো কাজের সমর্থন দেওয়ার দরকার আছে না নাই ভালো কাজের সমর্থন দিলে সওয়াব আছে না নাই আপনি মারা গিয়েছেন ভালো কাজটা চলছে সওয়াব আছে আপনি বাধা দিয়েছেন আপনার বাধার কারণে একটা ভালো কাজ হয় নাই এর ফলাফল কি ওজন্য তো হিংসা করা হিংসা খুব খারাপ জিনিস আল্লাহর হাবিব বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব সুবহানাল্লাহ পড়েন একটা শুকনা কাঠের গায়ে যদি আপনি আগুন দেন রেজাল্ট কি জোরে বলেন শুকনো একটা কাঠের গায়ে আগুন দিলে পুড়ে যাবে আল্লাহর হাবিব বলেন হিংসা যদি কারোর ভিতরে থাকে নেক আমল সব পুড়িয়ে ফেলবে তার মানে হিংসা সব সময় দেখবেন মনের ভিতরে জ্বালা তৈরি করে আগুন জ্বালিয়ে দেয় যে আগুন অথবা আপনি দেখতে পান না আপনাকে স্থির থাকতে দেয় না আপনি সব সময় কেমন একটা অবস্থা অস্থিরতা আছে না নাই হিংসা যার উপরে আপনার থাকবে তার চেহারাটাও দেখলে দেখবে বুকের ভিতরে মনে হয় আগুন জ্বলে উঠলে যেমন হয় এমন হচ্ছে সুতরাং এই হিংসা মনের ভিতরে রাখলে ভালো কাজ যা করবেন ও হিংসা তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে এ কথা আমার নাকি রাসূলের জোরে বলেন আমার নাকি রাসূলের তাহলে আমাদের ভালোর সাথে থাকার দরকার আছে না নাই হকের সাথে থাকার দরকার আছে না নাই হিংসার বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই যেই ভালো কাজ করুক সে কানা হোক খোড়া হোক লুলা হোক সে দৃষ্টি প্রতিবন্ধী হোক যাই হোক না কেন ভালো কাজ করবে আমরা ভালোর সাথে আছি জোরে বলেন ঠিক না বেঠি খারাপ কাজ করবে সেটা আমার বাপ হলেও বিরুদ্ধে মা হলেও বিরুদ্ধে নেতা নেত্রী হলেও বিরুদ্ধে জোরে বলেন ঠিক না বেঠি কারা কারা ভালোর পক্ষে থাকতে চান হাত দেখতে চাই আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন হিংসা মুক্ত একটা হৃদয় আপনি আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের সব সময় ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ সব সময় খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন আমাদেরকে সব সময় আপনি দুনিয়ার প্রাধান্যকে না দিয়ে আখেরাতের প্রাধান্য দেওয়ার মন মানসিকতা তৈরি করে দেন আমরা পড়ি আমিন আল্লাহ আপনি আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় সম্মানিত করেন জোরে পড়েন আমিন।